कुछ देर पहले अभी हम लोग चर्चा ये कर रहे थे कि धर्मेंद्र प्रधान वो यहाँ हमारे पास में जानकारी नहीं थी, क्या अगर वो यहाँ नहीं आते हैं तो ओडिशा के मुख्यमंत्री होंगे। लेकिन एक अपडेट दे देता हूँ, धर्मेंद्र प्रधान के बारे में जानकारी आ गई है कि वो इस वक्त अंदर मौजूद हैं। यानी कि जो कुछ देर पहले हम लोग चर्चा कर रहे थे कि अगर धर्मेंद्र प्रधान यहाँ पर नहीं आते, यानी कि सेंट्रल कैबिनेट में नहीं आते हैं, तो वो ओडिशा के मुख्यमंत्री होंगे। इसका मतलब तो अब ये भी माना जा सकता है कि ओडिशा का मुख्यमंत्री के तौर पर किसी और चेहरे को लेकर के अब हमको जो है चर्चा करनी होगी, लेकिन वो बात की बात है। और इसके अलावा एक और महत्वपूर्ण चीज जिसका आपने जिक्र किया कि अनुराग ठाकुर जो कि जो है जिनके पास में इंपॉर्टेंट पोर्टफोलियो थे वो जो यहाँ पर नहीं पहुंचे, उनकी जगह जो है नड्डा जी पहुंच चुके हैं जो कि बीजेपी के राष्ट्रीय अध्यक्ष हैं, जगत प्रकाश नड्डा। तो ऐसे में अब हिमाचल से अगर जगत प्रकाश नड्डा आ रहे हैं तो फिर जो है अनुराग ठाकुर अब यहाँ पर केंद्रीय मंत्रिमंडल का हिस्सा नहीं होंगे, ये जो लगभग तस्वीर साफ होती दिख रही है। लेकिन संदीप जी अभी हमारी निगाह जो है टिकी हुई है, देखिए बैठक तो चल रही है, जो वहां से जो जानकारियां आएंगी जो चेहरे अंदर पहुंचे उस पर तो है ही, लेकिन शाम को 7:15 से 7:30 बजे का वो वक्त होगा जिस पर अभी भी हमको नजर रखनी होगी। क्योंकि पिछली बार हमने हमारा जो अनुभव रहा है 2019 में कुछ चेहरे ऐसे थे जिसमें एस जयशंकर का भी था जो मुझे सांसद नहीं थे लेकिन वो वहां पर पहुंचे थे और उन्होंने मंत्री पद की शपथ ली थी, क्या शाम को कोई ऐसा चेहरा भी सामने आएगा जो हम सबको चौंकाएगा? और यकीन मानिए चर्चा यही चल रही है कि 2 से 3 ऐसे चेहरे हो सकते हैं जो आपको जो है बहुत ज्यादा चर्चा में ना रहे हो लेकिन शाम को मंत्री पद की शपथ लेते हुए नजर आए। तो फिलहाल इस वक्त प्रधानमंत्री आवास पर चल रही है चाय पर चर्चा उन लोगों के साथ जो शाम को लेंगे शपथ। जी আমাদের প্রতিনিধি অঙ্কিত গুপ্তা সরাসরি আমাদের জানাচ্ছিলেন একাধিক নাম ঘোরাফেরা করছে এবং একাধিক সম্ভাবনা তৈরি হচ্ছে, শেষ পর্যন্ত আরা আজকে কারা কারা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন অবশ্যই তা স্পষ্ট হবে 7:30 পর। সরাসরি কথা বলবো দীপক ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, একদিক দেখতে সামগ্রিক নিরাপত্তার ছবিটা জানতে চাইবো, কারণ গতকাল থেকে আমরা জানি একাধিক রাষ্ট্রপ্রধানরা তারা আসতে শুরু করেছেন এবং অন্যদিকে একেবারে প্রস্তুতির ছবিটা, শেষ মুহূর্তের তুলির টান চলছে বলা যায়। দীপক, দেখো দিল্লিতে এই মুহূর্তে 3-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে, ঘেরাটোপ তৈরি করা হয়েছে নিরাপত্তার, এমনকি রাস্তায় এনএসজি কমান্ডোদের নামিয়ে দেওয়া হয়েছে, এনএসজির হাতে নিরাপত্তার দায়িত্ব রয়েছে, যেটা লুটিয়েন দিল্লি রাষ্ট্রপতি ভবনকে কেন্দ্র করে সংসদ ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক, প্রাইম মিনিস্টার হাউস, এই গুরুত্বপূর্ণ এই চত্বরটাকে পুরো মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায়। তার কারণ শুধুমাত্র যে এটা মেগা ইভেন্ট তাই নয়, বিদেশি রাষ্ট্রনেতা এবং সরকার প্রধানরা আসছেন, ইতিমধ্যে পৌঁছে গেছেন বেশিরভাগই, 5 থেকে 7টা হোটেল, 5 তারা 7 তারা হোটেল তাদের জন্য নির্ধারিত করা হয়েছে, সেখানে তারা এসে উঠছেন একের পর এক। গতকালই বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে পৌঁছে গেছেন এবং শুধু তাই নয়, শার্প শুটার পর্যন্ত দিল্লিতে নামানো হয়েছে এই মুহূর্তে, একদম যেটা কোর এরিয়া, যে সংসদ ভবনকে কেন্দ্র করে, রাষ্ট্রপতি ভবনকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীর বাসভবনকে কেন্দ্র করে যে অঞ্চলটা রয়েছে সেই জায়গাতে 800 নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে যেটা করা হয়েছে, যে হোটেলগুলোতে বিদেশি অতিথিরা রয়েছেন সেই হোটেলগুলো থেকে রাষ্ট্রপতি ভবন আসার জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে কয়েকটি রাস্তাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই রাস্তা দিয়েই বিদেশি অতিথিরা আসবেন, তার জন্য এখনই সেই রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে গেছে, নজরদারি শুরু হয়ে গেছে, ইতিমধ্যে সেখানে নাকা তল্লাশিও শুরু হয়ে গেছে এবং পাশাপাশি রাষ্ট্রপতি ভবনকে কেন্দ্র করে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জানি যে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা সবসময় 800 থাকে, কিন্তু আজকে রাষ্ট্রপতি ভবনকে 3-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। প্রথম স্তরে যারা দায়িত্ব পাচ্ছেন তারা হচ্ছেন প্রেসিডেন্ট সিকিউরিটি গার্ড, তারা একেবারে সেনাবাহিনীর থেকে নির্বাচিত জওয়ান, তারা এই গার্ডের সদস্য এবং বিশেষ দক্ষতা সম্পন্ন সদস্য, সেনাবাহিনীর লোকেদেরকেই সদস্য করা হয়, সেই প্রেসিডেন্ট সিকিউরিটি গার্ড তাদের হাতে থাকছে একেবারে কোর এরিয়া রাষ্ট্রপতি ভবনের দায়িত্ব। তারপরে যে কর্ডনটা হচ্ছে সেই কর্ডনটার দায়িত্ব থাকছে হচ্ছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের হাতে, তারপরের কর্ডন থার্ড কর্ডন যেটা থাকছে সেটা হচ্ছে দিল্লি পুলিশের হাতে। অর্থাৎ 3-স্তরীয় ব্যবস্থায়, নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে এবং রাষ্ট্রপতি ভবনকে।